পূর্ব বর্ধমানে টাউন হল চত্বর ছিল জনতার দখলে। সিপিআইএম পূর্ব বর্ধমান জেলা কমিটির ডাকে সমাবেশ ছিল যেন মিনি ব্রিগেড, যেন মনে হচ্ছিল গতকালের সাধারণ বাজেটের বিরুদ্ধে স্বতঃস্ফূর্ত প্রতিবাদ। জনপ্লাবন টাউন হল উপচে পড়ে পার্শ্ববর্তী জায়গায় শুধু মানুষের মাথা। বর্ধমান টাউন হল ময়দানে মুখ্য বক্তা হিসেবে ছিলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বাম নেতা মানিক সরকার, সভাপতিত্বে ছিলেন জেলা সম্পাদক অচিন্ত্য মল্লিক। এছাড়াও বক্তব্য রাখেন অমল হালদার, অঞ্জু কর, কমরেড আভাস রায়চৌধুরী, সৈয়দ হোসেন। বক্তব্যে রাজ্যের গণতন্ত্র বিরোধী শক্তি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তীব্র সমালোচনা শোনা যায়। দেশ জুড়ে জনবিরোধী নীতি প্রণয়ন করছে বিজেপি, তার বিরুদ্ধে প্রতিরোধের ডাক দেন বক্তা মানিক সরকার। রাজ্যে দলবদলের নাটককে কটাক্ষ করে বলেন, যেখানে মানুষের জন্য দাবি হারিয়ে যায়, যেখানে শুধু কাটমানির ভাগবাটোয়ারা, সেখানে মানুষের যন্ত্রণা দাম পায় না। তাই বাম কংগ্রেসের জোট আসল বিকল্প, এই বিকল্পের হাত ধরে রাজ্যে প্রতিষ্ঠিত হবে মানুষের সরকার। নিউজ ফ্রন্টলাইনার, পূর্ব বর্ধমান ডেস্ক।